নমস্কার। আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এনআরসি নিয়ে সমস্যার জন্য দায়ী বিজেপি, বললেন সাংসদ প্রদ্যুৎ। শিলচরে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যার যুবতীর উদ্ধার, সুইসাইড নোট। ভিন্ন কর্মসূচি নিয়ে শুরু হচ্ছে আরএমসির সুবর্ণ জয়ন্তী বর্ষ, সূচনা রবিবার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বর্তমানে এনআরসি নিয়ে যে সমস্যা হচ্ছে সেটার জন্য সম্পূর্ণ দায়ী বিজেপি, এই দাবি করেছেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। করিমগঞ্জ এবং কাছাড়ে সফল জনহুঙ্কার র্যালির পর শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলা কংগ্রেস। ইন্দিরা ভবন অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব, অজিত সিং প্রমুখ। প্রধানমন্ত্রীয়ে এনে ধরনের মিছা কথা পাবলিকলি কেতিয়াও নকয়। এইজন মানুষে একটা ডুবিয়াস ডিস্টিংশন পাইছে মিথ্যা সম্রাট বলে। আর এই কারণে মই কইছো যে তেও কি কইছিলে 2016 সনত নির্বাচনের প্রচারত আহি তেও কইছিলে, যেনেকে কইছিলে তেও পেপার মিল লাগু করিব, চালু করিব, তেও কইছিলে টি লেবারার ওয়েজেস 351 করিব, লগতে কি কইছিলে যে গোটেই ডিটেনশন ক্যাম্পবিলাক তেও ভাঙি দিব, ডিটেনশন ক্যাম্পবিলাক ভাঙি দিব আর মানুষবিলাক মুক্ত করে দিব। ডিটেনশন ক্যাম্প ভঙা কথা বাদেই দিয়ক, এতিয়া অসমত ছটা ভারত সরকারের হোম মিনিষ্ট্রির পয়সায় বনাইছে ছটা ডিটেনশন ক্যাম্প, আর একটা বৃহৎ ডিটেনশন ক্যাম্পর নতুনকে সাজিছে। প্রদ্যুৎ আরও বলেন, এনআরসি এবং আসাম অ্যাকর্ড নিয়ে যখন আলোচনা হয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার সমস্ত বিষয় বিবেচনা করে এমন এক পথ বের করেছিল যাতে সেই পূর্ব পাকিস্তান থেকে যারা ভারতে এসেছিলেন তাদের কোনো ক্ষতি না হয়। কংগ্রেস 1997 সালের 24 মার্চ এনআরসির ডেডলাইন হিসেবে ঠিক করেছিল। এদিন কংগ্রেসের মিত্রতা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রদ্যুৎ বলেন, একটি জাতির উন্নতি করতে গিয়ে অন্য একটি জাতির ক্ষতি করে দেওয়াটা সাম্প্রদায়িকতা। তবে AIUDF যদি কোনোদিন সাম্প্রদায়িক প্রমাণিত হয়ে যায় তাহলে কংগ্রেস এই জোট ছাড়তে বাধ্য হবে। শান্তিপূর্ণভাবে সমাজের অন্য বর্গের লোককে যদি হিংসা বিদ্বেষ না করে, অশান্তি তৈরি না করে, যে নিজের একটা দুর্বল জনগোষ্ঠীকে যদি হাত ধরে যদি হ্যান্ড হোল্ডিং করে যদি নিয়েছে সেটা কি সাম্প্রদায়িক? সেটা সাম্প্রদায়িক নয়। তবে এইটা কথাও আমরা বলছি, কংগ্রেস পার্টি কোনো সাম্প্রদায়িক শক্তিকে বরদাস্ত করবে না। সেই জন্য আমরা বলছি যে UDF যদি কোনো কারণে কোনো যদি সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজে বিদ্বেষ, হিংসা, ঘৃণা এগুলি যদি ফেলায় তাহলে কংগ্রেস আমাদের এই জোটবন্ধনের অংশীদার হলেও UDF-কে কিন্তু আমরা। সাংবাদিক সম্মেলনে সুস্মিতা দেব একই সুরে বিজেপি যে হিন্দু বাঙালিদের ক্ষতি করছে সে কথাই তুলে ধরেন। আসাম অ্যাকর্ডের যে অংশটা 1955 সিটিজেনশিপ অ্যাক্টে আছে আমি পরে আপনাদের দেখাতে পারবো, লেখা আছে ওদের পাসপোর্ট থাকবে, সব গভর্নমেন্টের ফেসিলিটি ওরা পাবে, এটা একটা অ্যাক্টে ঢুকানো হয়েছিল। কিন্তু বিজেপি বলছে যে যারা ঢুকবে এখন এনআরসিতে বা যাদেরকে ওরা এনআরসির বাইরে থেকে যাদেরকে হিন্দু বাঙালিদের সিটিজেনশিপ দিবে ওদের ট্রেড লাইসেন্স ওরা পাবে না, ওরা জমি কিনতে পারবে না, ওরা সরকারি চাকরি পাবে না। সো ইট ইজ আ স্টেটাস অফ আ সেকেন্ড ক্লাস সিটিজেন। যেটা শহরের পঞ্চায়েত রোড এলাকায় এক যুবতী আত্মঘাতী হয়েছেন, বৃহস্পতিবার ঘরে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। ভাড়াঘরে একাই থাকতেন বছর 34-এর লিপি দাম কারুনগ, তার বাড়ি শালচাপড়া সংলগ্ন চ্যাংদুয়ার চা বাগান এলাকায়। শিলচরের গুরুচরণ কলেজের প্রাক্তন ছাত্রী সোনাই রোডের ফোর্ডের শোরুমে কাজ করতেন লিপি। বৃহস্পতিবার সন্ধে বেলা ভাড়াঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন একটি সুইসাইড নোটও পাওয়া গেছে যেখানে তার প্রেমিকের নাম এবং ফটো দিয়ে বিবরণ লিখে গেছেন তিনি।
জানা গেছে কলেজে পড়ার সময় করিমগঞ্জের ধ্রুবজ্যোতি নাথ নামের এক যুবকের সঙ্গে তার প্রেম হয়। দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকার পরেও যুবকটি একসময় তাকে বিয়ে করতে অস্বীকার করে। তার বিরুদ্ধে গত মাসে মামলা দায়ের করেছিলেন যুবতী। শেষমেশ তার ঘরে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছে। সুইসাইড নোটে কি লেখা রয়েছে সেটা পুলিশ জানায়নি, তবে তারা বলেছেন যুবতীর আত্মহত্যার সঙ্গে প্রেমিকের একটি যোগসূত্র রয়েছে। লিপি দাম কানুনগোর মা বাবা নেই, পিষিয়ে আছেন, তার কাছে বড় হয়েছে সে। বন্ধুরা জানিয়েছে ধ্রুবজ্যোতি নাথের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন, নানাভাবে দিনের পর দিন অপমান করা হয়েছে তাকে, এতে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। ছেলেটির অন্যত্র বিয়ে ঠিক হয়, এরপর নিজেকে একা ঘরে আটকে রাখতে শুরু করেন লিপি। গত দুই দিন ধরে তার মোবাইলে অনেকেই ফোন করেছেন, কারো কলের উত্তর দেয়নি সে। শেষমেশ তার এই পরিণতি খবর পেয়ে বন্ধুরা আঁতকে উঠেছেন। সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করছে শিলচর শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাধা মাধব কলেজ। আগামী 7ই ফেব্রুয়ারি সকাল 7টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা করা হবে। এদিন শহরের জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে কলেজে এসে শেষ হবে। এদিন শোভাযাত্রার সূচনা করবেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল ও সাংসদ ডক্টর রাজদীপ রায়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় সহ অধ্যক্ষ ডক্টর অসীমা রায়, উদযাপন কমিটির কার্যকরী সম্পাদক সুদর্শন গুপ্ত সহ অন্যান্যরা বলেন সুবর্ণ জয়ন্তী বর্ষ হিসেবে বছরব্যাপী থাকবে রক্তদান শিবির, সংবর্ধনা অনুষ্ঠান, আন্তঃকলেজ ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, স্মরণিকা প্রকাশ সহ সাংস্কৃতিক আরও অন্যান্য অনুষ্ঠানও। তারপর থেকে 2021 সনে এই বছর আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি এবং সুবর্ণ জয়ন্তী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যে শুরুই হবে আমাদের এই র্যালির মাধ্যমে গোল্ডেন জুবিলির ইনোগ্রেশনাল র্যালি, এবং এই র্যালিতে আমাদের ছাত্রছাত্রীরা থাকবে, আমাদের প্রাক্তনীরা থাকবেন, আমাদের প্রাক্তন শিক্ষক প্রশিক্ষক কর্মচারীবৃন্দ, আমরা শিলচর শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ওদেরকেও আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই র্যালিতে থাকার জন্য। এই র্যালিতে আমাদের সূচনা করবেন আমাদের শিলচরের বিধায়ক থাকবেন, আমাদের শিলচরের এমপি ডক্টর রাজদীপ রায়, বিধায়ক শ্রী দিলীপ কুমার পাল, আমরা আমন্ত্রণ জানিয়েছি উপাধ্যক্ষকে আসাম বিধানসভার। ওই রিকোয়েস্ট আর কি, অসংখ্য মানে হাজার হাজার প্রাক্তনী আছে, সব প্রাক্তনীরা আমরা চাইলাম আমরা যে মানে একটা স্মরণীয় র্যালি যেটা হইব মানে গোল্ডেন জুবলি উপলক্ষে ওই দিন সকালবেলা সব থাকতো, এটা এজ এ প্রেসিডেন্ট অফ অ্যালুমনি এটা আমার রিকোয়েস্ট থ্রু ইউ দ্য ফ্রেন্ডস মিডিয়া। শুক্রবার কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে কুসংস্কার রোধ এবং কুসংস্কারে বিশ্বাস করে মানুষ সমাজের মধ্যে কিভাবে প্রভাব ফেলে এরই পরিপ্রেক্ষিতে এক সভা অনুষ্ঠিত হয় কাছাড় জেলা পরিষদ কনফারেন্স প্রেক্ষাগৃহে। পরে এ নিয়ে একটি নাটকও আয়োজিত করেন উদ্যোক্তারা। এতে উপস্থিত ছিলেন জেলাশাসক কীর্তি জল্লি, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বরখোলা বিধানসভা সমষ্টির বিধায়ক কিশোরনাথ সহ আরও অনেকে। সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা তথা শিলচর সরকারি বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল শিক্ষিকা নিবেদিতা চক্রবর্তী ও তার স্বামী মৃণালকান্তি চক্রবর্তীকে সাথে নিয়ে তার শ্বশুর প্রয়াত শিক্ষাবিদ তথা বিশিষ্ট সমাজসেবী মৃগেন্দ্র চন্দ্র চক্রবর্তীর স্মৃতি রক্ষার্থে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে 1 লক্ষ টাকা তুলে দেন বিদ্যালয়ে থাকা লাইব্রেরিকে নবীকরণের উদ্দেশ্যে। শুক্রবার নবীকরণ লাইব্রেরির দ্বারোদ্ঘাটন করেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুখময় ভট্টাচার্য। এতে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা সমিতির সভাপতি অরুণাভ দত্ত, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সোমা শ্যাম সহ শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য ছাত্রছাত্রীরা। আমাদের স্কুল সরকারি উচ্চতর ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের যে গ্রন্থাগারটি আছে সেটি পুরনো আদলে ছিল,
এবং তাতে অনেক দিন যাবৎ সংস্কার হয়নি। তো আমাদেরই একজন প্রাক্তন শিক্ষিকা, তিনি সম্প্রতিকালেই উনি অবসর গ্রহণ করেছেন, শ্রীমতী নিবেদিতা চক্রবর্তী, উনি এবং ওনার স্বামী শ্রী মৃণালকান্তি চক্রবর্তী, ওনাদের বাবা স্মৃতির উদ্দেশ্যে গ্রন্থাগারে 1 লক্ষ টাকা, গ্রন্থাগারটি সুন্দর করে ঢেলে সাজানোর জন্য 1 লক্ষ টাকা দান করেছেন। সোনাই বিধানসভার সমষ্টিতে গত 4.5 বছরে উন্নয়নের জোয়ার বইছে, আর এই উন্নয়ন যাদের নজরে পড়ছে না তাদের চশমা নেওয়া প্রয়োজন। শুক্রবার শিলকুড়িতে আয়োজিত বিজেপির এক সম্মেলনী সভাতে ঠিক এমনই অভিমত ব্যক্ত করলেন সোনাইয়ের বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। জেলা সহ সভাপতি বিমলেন্দু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপাধ্যক্ষের সাথে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্যিক মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য, দীপায়ন চক্রবর্তী, নিত্যভূষণ দে সহ অনেকে। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বলেন, 50 কোটি টাকার আপনার 250 কোটি টাকার রাস্তাঘাটের কাজ হলো, সোনাই সমষ্টিদের বরাক নদীর প্রোটেকশন, রুকনি নদীর প্রোটেকশন, আমজুরের প্রোটেকশন আজকে স্যাংশন হয়ে সম্পূর্ণ হওয়ার পথে। এরপরেও কংগ্রেসেরা বলে কোন উন্নয়ন হয় না। আমি বলছি বন্ধুগণ, কংগ্রেসি ভাইরা কালা চশমা পড়তেছে, এদের চৌকে দূর হয়েছে, ওদেরকে ডাক্তার দেখাতে হবে, কারণ চৌকে ডাক্তার দেখে ওদেরকে পাওয়ারওয়ালা চশমা দিতে হবে, কারণ ওরা অনেক দিন শাসন করেছে, শাসনে থাকে পাওয়ারে থাকে, যখন পাওয়ার থেকে পড়েছে ওরা মাতাল হয়েছে, ওদেরকে সাইকোটিক্স ডাক্তার দেখাতে হবে, ওরা পাগল হয়েছে, ওরা হুঙ্কার দিচ্ছে। গতকালকে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে আটকানোর জন্য কংগ্রেস পাগল হয়ে ঘুরছে, তাদের কাছে ইস্যু নেই কথা বলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিকল্পিতভাবে দশকের পর দশক জমে থাকা সমস্যার সমাধান করছেন দেশে, ফলে সার্বিক উন্নয়ন দেখে ভয় পাচ্ছে কংগ্রেস, তাদের হৃৎকম্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চরম সুবিধাবাদী দল ইস্যু না পেয়ে নির্বাচনের ইস্তেহার পর্যন্ত বানাতে অক্ষম। বদরুদ্দিন যে স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী হওয়ার কংগ্রেসকে সাথে নিয়ে তা ধূলিসাৎ হচ্ছে। শুক্রবার শিলচর মালুগ্রাম অঞ্চলে দেবীপ্রসাদ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস দলকে এভাবে ঠুকলেন শিলচর বিধায়ক দিলীপ কুমার পাল। মুখ্যমন্ত্রীর আনট্রাইড ফান্ড থেকে 15 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে নতুন গৃহ নির্মাণ করা হচ্ছে এই স্কুল গৃহ। অল্প বৃষ্টিতে স্কুলগুলিতে জল ঢুকে যাওয়াতে স্কুলে বর্তমানে পড়ুয়াদের সংখ্যা কমে দাঁড়িয়েছে 25-এ, তাই নতুনভাবে নির্মাণ করা হচ্ছে স্কুল গৃহ। শ্যামেন্দ্র দেবের পৌরোহিত্য আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ পার্থ সারথী চন্দ, নীরেন পাল, বাসুদেব শর্মা প্রমুখ। একটা জিনিস লক্ষ্য করেছি, রাজনীতির সভা নয় এটা, লক্ষ্য করবেন আপনারা যে কংগ্রেস দল মানে পাগল হয়ে এর খাতে এর দুয়ারে এর দুয়ারে ওর দুয়ারে যাচ্ছে, অ্যালায়েন্স করো অ্যালায়েন্স করো, আমাদের সঙ্গে আসো আমাদের সঙ্গে নাও, কোনো দলকে বাকি রাখেনি, মানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বিজেপিকে আটকাও, বিজেপি আটকাও, কেন আটকাও বিজেপি কার্ড। শুক্রবার পূর্ব ধলাইয়ের ধর্মীখাল হাই স্কুল খেলার মাঠে বিজেপির ধলাই বিধানসভা ভিত্তিক পৃষ্ঠা প্রমুখ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশ, মেন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিজেপির কাছাড় জেলা কমিটির সহ সভানেত্রী চামিলি পাল সহ অন্যান্যরা। যে পদ্মচিহ্নে কেন ছাপ রাম রুটি হিংসা, এই কথা আমরা বলেছিলাম। ভারতবর্ষে আপনারা যখন কাজ আরম্ভ করলেন ভারতীয় জনতা পার্টি, তখন বলা হয়েছে যে পদ্মচিহ্নে কেন ছাপ দেবেন, পদ্মচিহ্নে ছাপ দেবেন কেন, এই কথা সমাজকে আপনারা চিৎকার করে বলেছেন যে পদ্মচিহ্নে আমরা এজন্য ছাপ দেব, পদ্মচিহ্নে কেন ছাপ রাম রুটি হিংসা। তার জন্য 450 বছরে 2 বিঘা জমিতে গত 5 বছর আগে সোনাই অধীনস্থ রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ডে এক ঈদগাহের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এবার আগামী ঈদের নামাজকে লক্ষ্য রেখে ঈদগাহের অসমাপ্ত কাজ শেষ করার জোর প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। আগামী 10 নভেম্বর ফের আনুষ্ঠানিকভাবে অসমাপ্ত কাজের সূচনা করবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা সারিমুল হক লস্কর। এতে উপস্থিত থাকবেন স্থানীয় উলামায়ে কোরাম ও বিশিষ্টরা। ঈদগাহে নতুন কাজের সূচনা অনুষ্ঠানে ধর্মপ্রাণ লোকেদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন ঈদগাহ কমিটির পক্ষে মুফতি মৌলানা আওলাদ হোসেন মজুমদার সহ আরো অনেকে। আগামী 10 তারিখ বুধবার আমরা এই কাজের পুনরায় সূচনা করব। এই দিন উপস্থিত থাকবেন আমাদের উত্তর পূর্ব সুন্নতুল জামাতের মুখ্য উপদেষ্টা হজরত আল্লামা সারিমুল হক সাহেব। উনার উপস্থিতি এবং উনার দোয়াদানে আমরা এই কাজের সূচনা করব। বাদ জুহর আপনার সবাইকে উপস্থিত থাকার জন্য আমরা অনুরোধ করছি। আর আগামী ঈদের নামাজ ইনশাআল্লাহ রহমান আমরা ওই জায়গায় পড়ার জন্য আমরা প্রস্তুত নিয়েছি। ঐক্য ও শান্তির বার্তা সহ ইসলামের উপর বিশেষ গুরুত্ব নিয়ে আগামী 6 ও 7 ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলার নিত্যানন্দপুর প্রথম খণ্ডে অনুষ্ঠিত হতে চলছে এক ওয়াজ মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত মৌলানা ইউসুফ আলী। এ নিয়ে সাংবাদিকদের সাথে আয়োজক কমিটির কর্মকর্তারা বলেন, প্রদর্শনীমূলক অনুষ্ঠান স্থান নিত্যানন্দপুর প্রথম খণ্ড জেলা হাইলাকান্দি 6 ও 7 ফেব্রুয়ারি 2021 ইংরেজি রোজ শনি ও রবিবার। প্রধান সভাপতি ডাক্তার হজরত ডাক্তার নিজামুদ্দিন চৌধুরী সাহেব, হাইলাকান্দি জেলা কাজী শরীয়ত, প্রাক্তন অধ্যাপক SS কলেজ হাইলাকান্দি। প্রধান অতিথি হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব, আমির শরীয়ত উত্তর পূর্ব ভারত এমারত শরিয়া ওয়ানুদুয়াত তামির। মুখ্য অতিথি হজরত মৌলানা আতাউর রহমান মাজার ভাইয়া সাহেব, সম্পাদক নেদায়দিন, প্রাক্তন MLO কাটিগড়া। বিষয় ইসলাম ও বর্তমান পরিস্থিতি। বিশিষ্ট অতিথি হজরত। শুক্রবার বোয়ালজুর শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসায় আনুমানিক 40 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে নবনির্মিত মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন সোনাইর বিধায়ক, সমষ্টির বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। আসাম সরকারের সংখ্যালঘু উন্নয়ন তহবিল থেকে অনুদান প্রদান করে এই নতুন ভবনটি নির্মাণ করা হয়। এই উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ সোনাই সমষ্টিতে শিক্ষার প্রসারে কার্যকরী বিভিন্ন প্রকল্প ও পদক্ষেপের কথা তুলে ধরেন। আসন্ন বিধানসভা নির্বাচনে স্থানীয়দের সমর্থনে উধারবন্দ বিধানসভা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টির দলীয় টিকিট পেতে আশাবাদী এলাকার বিশিষ্ট সমাজসেবক তাপস দাস। এ নিয়ে শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা বলেন, নিশ্চয়ই তাপস দাস মহাশয় উনি তো অনেক শিক্ষিত মানুষ এবং ওনার তো সমাজসেবার মধ্যে ওনার অনেক কন্ট্রিবিউশন আছে। আর বিগত কয়েক বছর ধরে উনি উদারবন বিধানসভা সমষ্টিতে কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে ওনাকে দেখেছি বা ওনার সাথে আমি চলেছি। হ্যাঁ, অনেক জায়গায় অনেক হত দরিদ্র মানুষ, হ্যাঁ, যারা ধরুন ঈদের সময় হোক আর পূজার সময় হোক, ওরা অনেকভাবে যেমন কাপড় চোপড়ও কিনতে পারে না, অনেক কিছু করতে পারে না, যেগুলো উনি যান ওনার যত সমর্থ আছে উনি ওনাদেরকে এইভাবেই সাহায্য করে যাচ্ছেন। শুক্রবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়া ও লিও ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ান ফর এভার তাদের স্থায়ী প্রকল্প শুরু করল। ক্যান্সার রোগীদের জন্য দুধের প্যাকেট, ফল, বিস্কিট ইত্যাদি পুষ্টিকর খাদ্য প্রদান করল তারা। তারাপুর ষষ্ঠ খণ্ডের মজুমদার বাজার কাশীপুর এলাকার প্রবীণ নাগরিক অনিল কুমার নাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বৃহস্পতিবার সন্ধ্যা 5টায় নিজের বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 87 বছর। তার মৃত্যুতে স্থানীয় পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।
তিনি রেখে গেছেন তিন পুত্র, দুই কন্যা, জামাতা, নাতি নাতিনী সহ অসংখ্য গুণমুগ্ধ। উল্লেখ, প্রয়াত অনিল কুমার নাথ আসাম সরকারের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। ১৯৯২ সালে তিনি চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। তার মেজ ছেলে অভিজিৎ নাথ একজন সাংবাদিক। তিনি দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিও, শিলচর সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত। প্রবীণ নাগরিক অনিল কুমার নাথের মৃত্যুতে শিলচরের বিভিন্ন সংবাদ মাধ্যম শোক প্রকাশ করেছে। লামারগ্রাম ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল লীগের ফাইনাল খেলা সম্পন্ন হল শুক্রবার। এতে মুখোমুখি হয় এমএসসি ক্লাব ও লামারগ্রাম ইয়ংস্টার ক্লাব। এদের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিশিষ্ট কর্মকর্তা পাপন দেব। ট্রাইবেকারের মাধ্যমে নির্ণায়ক ম্যাচে 2-1 গোলে জয়ী হয় লামারগ্রাম ইয়ংস্টার ক্লাব। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। থেকে অনেক প্লেয়ার নাকি ইন্টারন্যাশনাল ম্যাচ পর্যন্ত খেলেছেন, পর্তুগাল পর্যন্ত গিয়েছেন। আমি আশা রাখছি আজকে যে দুটা টুর্নামেন্ট হয়েছিল, এমএসসি ক্লাব ভার্সেস ইয়ংস্টার ক্লাব, আমরা আশা করি আগামীতে যদি আমি কোনো সুযোগ সুবিধা পাই, আমি আপনাদেরকে প্লেয়ারদেরকে আমি আমার তরফ থেকে যতটুকু সাহায্য করা লাগে, যাতে আপনারা ডিএসএ ময়দানে হোক বা আপনারা গুয়াহাটি ময়দানে হোক আপনারা বসতে পারেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। এনআরসি নিয়ে সমস্যার জন্য দায়ী বিজেপি, বললেন সাংসদ প্রদ্যুৎ। শিলচরে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যার যুবতীর উদ্ধার, সুইসাইড নোট। ভিন্ন কর্মসূচি নিয়ে শুরু হচ্ছে আরএমসির সুবর্ণ জয়ন্তী বর্ষ, সূচনা রবিবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।